হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমরাও অনেক অনেক ভালো আছি। তো চলে এলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছো দিদি আর শামসিয়া রেডি হয়ে গেছে, আর আজকে আমরা যাচ্ছি, আমরা বলতে দিদি যাচ্ছে, দিদিদের পুরো ফ্যামিলি, ওর জায়ের বাপের বাড়িতে বিয়ে আছে, তো সেখানেই যাওয়া হচ্ছে সবাই মিলে। তো চলো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি সবার অনেক অনেক ভালো লাগবে। তো চলো আগে দিদিরা উঠে পড়ুক, তো তারপরে দেন গাড়িতে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। সো বন্ধুরা, এই দেখো শামসিয়া আর দিদি এদিকে বসে পড়েছে, আর এদিকে অনেক হেজি, তো আমি সাউন্ডগুলো সব অফ করে দিয়েছি। তো এখন সবাই মিলে গাড়িতে করে এখন যাওয়া হচ্ছে অনেকটা দূর, যেখানে বিয়েবাড়ি যাওয়া হচ্ছে আজকে। আর এদিকে দেখো শামসিয়া ক্যামেরা দেখি হাই করতে শুরু করে দিয়েছে। তো দেখো বন্ধুরা, রাস্তাটা জাস্ট অসাধারণ লাগছে, চারিদিকে এত গাছপালা, মানে কি বলবো, এই সুন্দর আবহাওয়াতে। আর আকাশটা সেদিনকে পুরোই মেঘলা ছিল, একদম রোদের দেখা ছিলই না বলতে গেলে। তো খুব সুন্দর, মজা করতে করতে সবাই গেছিলো। আর এদিকে দেখো, এদিকে এসে দেখছি গেট পড়েছে, আর এদিকে তো শামসিয়া প্রচণ্ড আনন্দ পেয়েছে, কারণ ও গেট পড়লো মানেই ওর প্রচুর আনন্দ, ট্রেন দেখবে। এই দেখো ট্রেনটা যাচ্ছে, আর ওই দিক থেকে ব্যাকগ্রাউন্ড থেকে এতটা চেঁচামেচি করছে, এতটা চেঁচামেচি করছে যে আমি সাউন্ডটা দিতেই পারিনি। তো যাই হোক, আমাদেরও ছোটোবেলায় এরকম, যখনই আমরা ট্রেন লাইনের পাশ দিয়ে যেতাম খালি একটা কথাই ভাবতাম, যদি এখনই সিগন্যালটা অফ হয়ে যায় খুব ভালোভাবে ট্রেন দেখতে পাবো, প্রচুর মজা হতো সেই সময়টা। শামসিয়া এই মজাটা ফিল করছে, আর এদিকে দেখো কথা বলতে বলতে এদিকে সিগন্যালও উঠে গেল, গেট খুলে গেল। তো এবার আমরা আবারও চলতে শুরু করলো গাড়ি, তো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি এবার পৌঁছে যাব, অনেকটা পথই চলে এলাম। ফাইনালি এখন দেখতেই পাচ্ছ অনেকটা পথ, সিনেমাটিক শট দেখতে দেখতে আমরা চলে এলাম আসল বিয়ে বাড়িতে। তো চলো এবার তো আসলে আনন্দটা হবে, তোমরা এবার দেখতে পাবে খাওয়া দাওয়া সব কিছুটাই। তো গাড়ি এবার থামলো অবশেষে, আর এদিকে দেখো এইটা হচ্ছে মেন বিয়ে বাড়ি। তো বন্ধুরা, এই দেখো এদিকে শামসিয়া ফুপুর কোলে বসেছিল, তো গাড়ি থামতেই শামসিয়া টুকুস করে নেমে পড়লো। আর এদিকে দেখো সবাই মিলে এখন বিয়ে বাড়ির ভেতরে যাওয়া হচ্ছে, তো সবাই ওয়েলকাম করছে। তো এই দেখো শামসি এবার অন্য দিক দিয়ে যাচ্ছে, রাস্তা হারিয়ে ফেলেছে, ওর মা ক্যামেরাটা করছে বলে রাস্তা হারিয়ে ফেলেছে। তো এসেই আমরা বউ দেখতে চলে এলাম, তো এখানে সবাই মিলে ফটোশ্যুট করা হচ্ছিলো। আর এই দেখো শামসিয়া সামনেই, তো এখানে বেশি করে ফুটেজ নেওয়া হয়নি, তো চলো তোমাদেরকে বড় বড় কিছু ফটোস দেখিয়ে দিয়ে দিই। নতুন বউকে দেখে আসার পরই সবাই মিলে এখন কুটুমদের সাথে দেখা পরিচিত হলো, তো তারপরে এখানে অনেকক্ষণ সবাই মিলে স্টে করেছিল। তো শেষবেলে অনেকক্ষণ এখানে থাকার পরে এখন দেখতেই পাচ্ছ যে জুসের কাউন্টারের কাছে চলে এসেছে সবাই মিলে। তো জুসের কাউন্টার থেকে জুস নিয়ে এবার সবাই মিলে একসাথে চলেছে মেন কোর্সের দিকে, এবার খাওয়া দাওয়া কমপ্লিট করিনি কারণ অনেকক্ষণ সবাই এসেছে, প্রায় 1:30 বাজতে চললো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে প্যান্ডেলের ডেকোরেশনটা দেখাই, প্রচণ্ড সুন্দর, কিন্তু প্রচুর গরম হচ্ছিল। এই দেখো, আর এদিকে সবাই খেতে বসে পড়েছে দিদিদের ফ্যামিলি, তো শামসিয়াকে ওখানে বসানো হয়েছে, আর ও তো প্রচণ্ড বদমাইশি করছে। তো অনেকক্ষণ বসে থাকার পর এই দেখো ফাইনালি শামসিয়া আর বসে থাকতে পারছে না, তো হাঁটা চলা করতে শুরু করে দিয়েছে, অনেক কষ্টে এখান ওখান চলে যাচ্ছে ছুটে ছুটে, শেষবেলায় ফাইনালি ওকে আবার বসাতে পারা গেছে। তো এই দেখো এবার জল টল পানি মানি সব দিয়ে দিয়েছে, এবার খাওয়া দাওয়া শুরু হবে। আর শামসিয়া তো বদমাইশেরও শেষ নেই, ও বলছে দাঁড়া আমি আগে বোতলটা খুলি। তো চলো এবার খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। তো প্রথমেই দেখে নাও মেনু কার্ডটা, আর এদিকে দিয়ে দিয়েছে প্লেট, আর তো শামসিয়া প্লেটটা নিয়ে খুবই ঝামেলা করতে শুরু করে দিয়েছে। আর এইদিকে দেওয়া হচ্ছে লস্যি, তো সবাই মিলে এখন লস্যি খাওয়া হচ্ছে। লস্যির পরে চলে এসেছে চিকেন স্যাটে, তো দেখতেই পাচ্ছ শামসিয়া স্যাটে খাচ্ছে, ফার্স্টেই ও বাইট দিচ্ছে।
কেমন লাগলো শামসিয়া? শামসিয়া বলছে ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে, আর আসলে এটা অনেক ভালো খেতে ছিল, আমি তো খাইনি, দিদিরা বলছিল তাই জানলাম। তারপরে স্যাটে খাওয়া শেষ হতে না হতে চলে এলো কুলচা, আর এদিকে এসছে মটন তড়কা, তারপরে ছিল মটন কষা, চিকেন কষা, আর এদিকে ছিল পোলাও। তো এইসব খাওয়ার পরেই শামসি এতটাই বদমাইশ করেছে দিদি আর ক্লিপ নিতে পারেনি। তো তারপরে ফাইনালি সব খাওয়ার শেষে এসে গেছে পান আর আইসক্রিম। তো এই দেখো পানটা কিন্তু অনেকটা সুন্দরভাবে প্যাকিং করা ছিল। যাই হোক, শামসি এখন বাইরে এসে আইসক্রিম খাচ্ছে বসে বসে, গাড়িতে বসে বসে। আর এদিকে শামসিয়ার ভাই শামসিয়ার মায়ের ব্যাগটা ফেলে দিয়েছে এদিকে টেনে টুনে। তো শামসি এখন ভালোই মজা পাচ্ছে, ভাইকে মারছে সবাই মিলে ধরে, আর ওকেও সবাই গালে একটু ছোঁয়া দিচ্ছে, বলছে আইসক্রিমটা গালে লাগিয়ে দেব। তো যাই হোক, শামসি এখন বসে বসে খাওয়া দাওয়া করছে। শামসির পাপাও চলে এসেছে, শামসির পাপা তো গাড়িতে আসেনি, স্কুটিতে এসেছে, অনেকটা পরেই এসেছে। তো এই দেখো অনেকক্ষণ পর ফাইনালি শামসির পাপারাও খেতে বসে গেছে, শামসির পাপা আছে আর এদিকে আছে মামুন। তো দাদারা এখন খাওয়া দাওয়া করছে, এবার অনেকটাই বেজে গেছে, প্রায় 2:30 বেজে গেছে। তো তারপর সববার খাওয়া দাওয়া শেষে এখানে সবাই মিলে এসে একটু বসেছিল কুটুম বাড়িতে, এসে সবাই ফটো টটো তুললো। শামসি অনেক রিলস বানিয়েছে এই জায়গাটাতে, তো তোমরা ইনস্টাগ্রামে গিয়ে অবশ্যই ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিংক ডিসক্রিপশানে পেয়ে যাবে। তো তাড়াতাড়ি যাও, ঝটপট করে গিয়ে ইনস্টাগ্রামটা ফলো করো। আর আজকে দিদি ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারেনি, এত শামসিয়া বদমাইশি করেছে অনেকক্ষণ রেস্ট নিয়ে। এবার দিদিরা বাড়ি আসবে, আর তখন দিদিরা দেখছে যে এভাবে কোনে পক্ষের লোকজন চলে এসেছে অলিমার। তো দিদি ভাবলো এখানটা একটু ক্লিপটা নিয়ে নেই। তো অনেক ভিডিওই প্রায় করতে পারেনি, ভেবেছিল খাওয়া দাওয়ার সিনটা খুব ভালোভাবেই ক্লিপগুলো নেবে, কিন্তু নিতে পারেনি, শামসি এতটাই বদমাইশি করেছে। তো এই দেখো এখনও বদমাইশি করে যাচ্ছে। আর এদিকে শামসিয়ার দুই দিদি সবাই মিলে এখন ফটো শ্যুট করছে, রিলস বানাচ্ছে, শর্টস বানাচ্ছে, তো এখনকার দিনে যা হয় আর কি। আর এদিকে দেখো শামসিয়ার ভাই ঘুমিয়ে গেছে, আর শামসিয়ার তো ঘুমোবার নাম গন্ধ নয়, বদমাইশি করেই যাচ্ছে। এই দেখো এখনও সবাই মিলে জেগে আছে, আর এদিকে সবাই ফটো তুলছে, এখনও অবধি ওদের ফটো সেশন শেষ হয়নি। আর এদিকে দেখো শামসিয়ার পাপা নিতে চলে এসছে শামসিয়াকে, এবার সবাই মিলে বাড়ি যাবে, মানে সবাই মিলে বলতে দিদি শামসিয়া দাদা। তো চলো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে এক্ষুনি সবাই সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হবে আবার নতুন একটা ব্লগে।